রাজ্যবাসীর মঙ্গল কামনা করে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা দিলেন বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা। মায়ের মন্দিরে পূজো দিয়ে নিজেকে ধন্য মনে করলেন রাষ্ট্রীয় অধ্যক্ষ। ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে, রাজ্যের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে বলে দাবি জেপি নাড্ডার। ভোটের মুখে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ঢেউ তুলতে রাজ্য সফরে এসেছেন বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা। বৃহস্পতিবার রাজ্য ও দেশবাসীর মঙ্গল কামনা করে উদয়পুর মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিয়েছেন তিনি। পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেপি নাড্ডা বলেন, ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা প্রয়াস এই ধারায় চলছে, সেই ধারায় ত্রিপুরাও এগিয়ে যাচ্ছে। গত 5 বছরে রাজ্যের মানুষের আর্থ সামাজিক অবস্থার পরিবর্তন হয়েছে বলে দাবি করেন জেপি নাড্ডা। অবশেষে বলেন, যখনই তিনি রাজ্যে আসেন তখনই তিনি ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেন, মায়ের কাছে শক্তি প্রার্থনা করেন। माता सुंदरी माँ के दर्शन करने का सौभाग्य प्राप्त हुआ। जब भी मैं आता हूँ त्रिपुरा तो मेरा प्रयास रहता है कि माँ के दर्शन करूँ, और आज मुझे ये सौभाग्य मिला कि माता सुंदरी माँ के दर्शन करने का मौका मिला। यह स्थान बहुत ही आध्यात्मिक स्थान है, यह स्थान ऊर्जावान स्थान है, यह स्थान सतयुगी ऊर्जा को हमको देता है। हम जानते हैं कि यह 51 शक्तिपीठों में से एक शक्तिपीठ है। यहाँ माँ से शक्ति मांगना, ताकि हम सब लोग, हम और मेरे साथी मुख्यमंत्री जी, उनके सभी साथी, समाज के कल्याण के लिए, प्रदेश के कल्याण के लिए और समाज के सभी वर्गों के कल्याणकारी नीतियों को नीचे तक ले जाने में ताकत हमें माँ दे, इस बात की प्रार्थना हम सबने की है। सभी मंगलमय रहें, सभी आगे बढ़ें। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজার্চনা কালে বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষের সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপির মণ্ডল সভাপতি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।